subscribe, like and share the channel. এই মুহূর্তের ব্রেকিং নিউজ, মনু নদীতে তলিয়ে গেল 17 বছরের এক যুবক। সংবাদে লেখা পর্যন্ত উদ্ধার কার্য চলছে বলে আমাদের সংবাদে প্রতিনিধি জানিয়েছেন। জানা গেছে কয়লা শহরের 3 যুবক পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে গতকালই চলে আসে হাওড় বাজার সংলগ্ন এক নিকট আত্মীয়ের বাড়িতে। সেখানে একটি অনুষ্ঠান ছিল। আজ দুপুর 2:30 নাগাদ 3 বন্ধু মিলে মনু নদীতে স্নান করতে যায়। হঠাৎই 3 বন্ধু জলের স্রোতে ডুবে যেতে থাকলে কোনোক্রমে 2 বন্ধু নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হলেও তৃতীয় বন্ধু তলিয়ে গেল নদী গর্ভে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলেও শেষ রক্ষা হয়নি তৃতীয় বন্ধুর। তারপর খবর যায় কয়লাশহর দমকল বাহিনী অফিসে। দমকল বাহিনী সঙ্গে সঙ্গে ছুটে আসলেও জলস্তর বেশি থাকায় শেষে 2 ডুবুরিকে তলব করা হয়। 2 ডুবুরিকে নিয়ে কয়লাশহর দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। এই সংবাদ লেখা পর্যন্ত মৃতদেহ উদ্ধারের কাজ চলছে বলে আমাদের সংবাদের প্রতিনিধি জানিয়েছেন। স্থানীয় জেলেরাও আপ্রাণ চেষ্টা করে চলেছেন বলে জানা গেছে। পাশাপাশি স্থানীয় লোকজন যারা রয়েছেন তারাও উদ্ধার কার্যে আপ্রাণ চেষ্টা করে চলেছেন। সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, ত্রিপুরা পায়োনিয়রের সঙ্গে থাকবেন, আমরা আপনাদেরকে আপডেট দিতে থাকব। ধন্যবাদ। পত্রিকা দিয়া লাগে পিএসআরে তুলছে, পুলিশে তুলছে, ফায়ার সার্ভিসে তুলছে, লোকের মানুষ এরকম লাগে। আচ্ছা, ইয়ে বাংলাদেশ আমাদের বাংলাদেশ কথা দেবে।